আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে বাচ্চার পাখা ঝুলে যায় এবং হচ্ছে বাচ্চাগুলো ঝিমিয়ে হচ্ছে মারা যায় তো এই সমস্যাগুলো কেন হয় এবং হচ্ছে এটার প্রতিকার কী এবং এটার চিকিৎসা কী তো এই বিষয়বস্তু নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। তো অনেক দর্শক বন্ধুরা হচ্ছে আমাদেরকে প্রশ্ন করেছেন এবং আমাদেরকে ফোন করে জানতে চেয়েছেন যে আসলে এই সমস্যাগুলো কেন হয়ে থাকে এবং এটার প্রতিকার কী তো তাদেরকে উদ্দেশ্য করেই হচ্ছে আজকের ভিডিওটি তৈরি করা তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ অনেক উপকারে আসবে তো আমি প্রথমেই হচ্ছে আপনাদেরকে বলে রাখি বাচ্চা জিমায় অথবা দেখা যায় কি পাখা ঝুলে যায় মানে এই সমস্যাগুলো হওয়ার পিছনে আসলে বেশ কিছু ভুল রয়েছে আমাদের যেমন হচ্ছে আমরা বাচ্চাগুলোকে ব্রুডিং করি না তারপর হচ্ছে আপনার নির্দিষ্ট তাপমাত্রা রাখতে পারে না তারপর হচ্ছে বাচ্চাগুলোকে অপরিকল্পিত বয়সে হচ্ছে এদেরকে বাহিরে ছেড়ে দিচ্ছি এবং বর্তমানে হচ্ছে শীত তো শীতে হচ্ছে নিম্ন আবহাওয়া মানে ইত্যাদি বিষয়ের উপরে হচ্ছে এই সমস্যাগুলো হয়ে থাকে তো আমরা যারা ছোট উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি হয়ে থাকি এটার কারণ হচ্ছে যে আমরা প্রপার যে ট্রিটমেন্ট অথবা প্রপার যে পালন পদ্ধতি সেটা আসলে সম্পূর্ণ মানতে পারতেছি না অথবা দেখা যায় কোনো না কোনো কারণে এটা থেকে বিচ্যুতি ঘটে যাওয়ার কারণে হচ্ছে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং আমরা হচ্ছে একটা খামার লাইফে শুরুতেই দেখা যায় কি একটা সমস্যার সম্মুখীন হয়ে আগ্রহ হারিয়ে ফেলে তো বাচ্চার পাখা ঝুলে যায় বা পাখা বড় হয়ে যায় এখানে প্রশ্নটা হচ্ছে যে পাখা আসলে বড় হয় না পাখা হচ্ছে ঝুলে যায় তার শরীর শারীরিক গঠন দুর্বল হয়ে যাওয়ার কারণে তার ঠা পাখাগুলো ঝুলে যায় এবং দেখা যায় কি আপনার তার যে শারীরিক শক্তি থাকে সেটা হারিয়ে ফেললে হচ্ছে আপনার যে পাখাগুলো ঝুলে যায় তখনই হচ্ছে পাখাগুলো বড় হয়ে যায় বা দেখতে বড় লাগে এবং হচ্ছে বাচ্চাগুলো জিমায় তো ঝিমানোর বিষয়টা হচ্ছে দেখা যায় কি বাচ্চা যখন ঠান্ডা লাগবে অথবা সর্দি লাগবে বা এরকম আরও বেশ কয়েকটা কারণে হচ্ছে বাচ্চাগুলো জিমায় তো আমি হচ্ছে এটার চিকিৎসা বিষয়ে আপনাদেরকে যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে যারা অল্প মুরগির বাচ্চা হচ্ছে পালন করেন তারা হচ্ছে ভালো একটা মেডিসিন দিয়ে হচ্ছে ব্রুডিং পিরিয়ডটা শেষ করবেন কারণ ব্রুডিং হচ্ছে মুরগি পালনের সর্বপ্রথম একটা স্টেপ যেটা আসলে ভুল করলে মুরগির বাকি যে সময়গুলো থাকে সেটাতেও আসলে ভুল হওয়া বা দেখাদেখি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো ভালো একটা মেডিসিন দিয়ে হচ্ছে আপনারা সুন্দর এবং সঠিকভাবে চিকিৎসা করবেন দ্বিতীয়টা হচ্ছে ভালোভাবে হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবেন এবং ভালো যে খাবার প্রোটিন সমৃদ্ধ যে খাবার আছে সেই খাবারগুলো এদেরকে দিবেন তাহলে দেখা যায় যে আপনার মুরগির এই সমস্যাগুলো হবে না আর এই সমস্যাগুলো যদি হয়ে যায় তখন আপনি কি করবেন তো এই সমস্যাগুলো যখন আপনার হয়ে যাবে তখন আপনাদের জন্য পরামর্শ রইল বাচ্চা জিমানুর বা বিভিন্ন কারণের সমস্যা হচ্ছে ঠান্ডার কারণেই মূলত অনেক সময় মুরগির বাচ্চাগুলো ঝিমিয়ে থাকে তো আপনার হচ্ছে রেনামাইসিন যে ট্যাবলেট রয়েছে সেটা দিয়েও হচ্ছে ট্রিটমেন্ট করা যায় তারপর হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় কি যখন ঠান্ডা লাগে মুরগির বাচ্চা তখন অ্যামোক্সাসিলিন সাথে হচ্ছে ডোক্সিসাইক্লিন দুইটা মেডিসিন একত্র করে হচ্ছে এদেরকে তিন থেকে পাঁচ দিনের একটা ডোজ করে থাকি সেটাও কিন্তু খুব ভালো রেজাল্ট নিয়ে আসে এটাও আপনারা করতে পারেন যদিও এটাতে আপনার আর্থিক খরচটা একটু বেড়ে যেতে পারে তো এরপর যদি দেখেন যে আপনার এই বাচ্চাগুলো আসলে সুস্থ হচ্ছে না মানে এই ট্রিটমেন্টের পরও হচ্ছে আপনার বাচ্চা সুস্থ হচ্ছে না তখন আপনি কি করবেন তখন আপনার করণে হচ্ছে আপনার একজন ভেটেরিনারি সার্জন যারা রয়েছে এবং ভালো পশু চিকিৎসক যারা রয়েছে তাদেরকে সরাসরি হচ্ছে আপনার বাচ্চাগুলো দেখাবেন দেখানোর পর তারা যে পরামর্শ দেবে অথবা যে মেডিসিনগুলো সাজেস্ট করবে বা যে পালন পদ্ধতিগুলো সাজেস্ট করবে ঠিক ওইভাবে যদি আপনারা বাচ্চাগুলোকে প্রপার চিকিৎসা এবং হচ্ছে পালনটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ এবং স্বাভাবিক থাকবে এবং আপনার যে স্বপ্নের খাবার সেটাও কিন্তু দিন দিন হচ্ছে আপনার বৃদ্ধি পাবে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবেন আমরা প্রতিনিয়তই দেশি মুরগি পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে হচ্ছে ভিডিও আপলোড করে থাকি